ভারতে লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটকাল। এই দফায় ফোকাস রাহুল গান্ধীর কেরালা। এই মুহূর্তে কেরালায় রাহুল গান্ধীর আসনে আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, ভারতের নির্বাচনগুলোর আগের দিন, বিশেষ করে ভোট দেওয়ার, ভোট যখন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন তার 24 ঘন্টা আগে কিন্তু একটা থমথমে অবস্থা থাকে। মানুষজন বাইরে বেরোয় কম, রাজনৈতিক নেতাকর্মীদের বাইরে বিচরণ থাকে না, পার্টি অফিসগুলো প্রায় কার্যত লোকজনহীন অবস্থায় থাকে। আজকেও কিন্তু আমরা একই রকমভাবে সকাল থেকে বিভিন্ন জায়গায়, আমি এই মুহূর্তে রয়েছি দক্ষিণ ভারতের অন্যতম প্রাকৃতিক বৈচিত্র্যে ঘেরা কেরালা রাজ্যের একেবারেই গুরুত্বপূর্ণ একটি রাজ্য, গুরুত্বপূর্ণ জেলা ওয়ান্ডেতে, এবং ওয়ান্ডের যে জেলা শহর সেই জেলা শহর কালপেটাতে। এবং আপনি জানেন যে এই গতবার 2019 সালে এই ওয়ান্ডে থেকেই কিন্তু রাহুল গান্ধী কংগ্রেসের শীর্ষ নেতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং প্রায় 5 লক্ষ ভোটের লিড দিয়েছিলেন। প্রায় 13 লক্ষ ভোটের ব্যবধানে তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিপিআই এর এম এম শরণকে উনি হারিয়েছিলেন। এবং এবারের ছবিটা কিন্তু রাজনৈতিক যারা স্থানীয়ভাবে পর্যবেক্ষণ করেন তারা বলছেন যে এবারের ছবিটা খানিকটা ভিন্ন হতে পারে, রাহুল গান্ধীর কাছে খানিকটা চ্যালেঞ্জ। কী কারণে চ্যালেঞ্জ? তারা বলছেন যে রাহুল গান্ধী যখন নির্বাচিত হয়েছিলেন তখন 2019 সালে লোকসভা ভোটের পরপরই 2021 সালে বিধানসভা ভোটে, স্থানীয় আপনি জানেন কেরালা রাজ্যের যে শাসক দল সেটি বামপন্থীরা, অর্থাৎ লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট, যে লেফট ডেমোক্রেটিক ফ্রন্টই কিন্তু রাজ্য সরকার করছে। এবং রাজ্য সরকার 2021 সালে যখন সরকার গঠন করে তখন কিন্তু দেখা যায় 140 আসনের মধ্যে 98টি আসন পেয়েছে এই বামেরা এবং কংগ্রেস মাত্র 41টি আসন পেয়েছে। সুতরাং তারা মনে করছেন যে রাজনৈতিক যে হিসেব, ভোটের পার্সেন্টেজের হিসেব, সেই হিসেব যদি ভোট বাক্সে প্রভাব পড়ে তবে রাহুল গান্ধীর এবার কিন্তু রাহুল গান্ধীর সঙ্গে খুব চোখে চোখ রেখে টক্কর দেবেন এই লেফট ডেমোক্রেটিক ফ্রন্টের প্রার্থী অ্যানি রাজা। আপনি জানেন অ্যানি রাজা একজন বর্ষিয়ান বাম রাজনৈতিক মহিলা, বামফ্রন্টের যে মহিলা রাজনৈতিক শাখা রয়েছেন সেই শাখার একজন সিনিয়র নারী নেত্রী, এবং একই সঙ্গে তিনি ডি রাজা, আপনি জানেন যে বামপন্থী শীর্ষ যে কজন নেতা রয়েছেন তাদের মধ্যে ডি রাজা এবং তার স্ত্রী কিন্তু এই অ্যানি রাজা। তার সঙ্গে রাহুল গান্ধীর এই আসনে কিন্তু এবার তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা। তো এই ছিল আমার কাছে দ্বিতীয় দফা ভোটের আগে কেরালা রাজ্যের রাহুল গান্ধীর নির্বাচনী লোকসভা নির্বাচনী কেন্দ্রের আমার কাছে থাকা নির্বাচন সংক্রান্ত সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম ভারতের কেরালা থেকে।